তো গুড মর্নিং বন্ধুরা তো আমার দেখো বিছনা টিছনা করা শেষ সব বাসি কাজ শেষ তো এখন আমি চাটা খেয়ে দাঁড়িয়েছি তো এখন আমার মেয়ে ওর ছোটোর কাছে টিউশন পড়তে গেলো তো এখন স্নান টান করবো স্নান ডান করে যাবো রান্নাঘরে তো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আমার সব কাজ শেষ স্নান ডান করা শেষ রান্না বসিয়ে দিয়েছি তো দেখ মা কত গুণ মাছ মাছ তো দেখো গ্যাসে মাছ ভাজি করলাম আর এদিকে শাক আর হলো আলু পেঁয়াজ দিয়ে ওগুলো দিয়ে মাছ দিয়ে বানাবো তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো দেখলেই তো তারপর হলো ডাল বানাবো তো ওই দেখো মাছ ভাজি গ্যাসের মধ্যে করলাম মাছ ভাজিগুলো তো মা নিয়ে এসলো তো ওই দেখো হিজরানটিতে বাড়ি থেকে মাছ নিয়ে এসব অনেকগুলি তো ওইগুলো ভাজি করলাম তো ওইদিকে ডাল শাক তারপরে আলু দিয়ে ওই মাছগুলো দিয়ে বানাবো তো দেখতেই থাকো এখন যাবো মাঠে রান্না টান্না শেষ হলে তারপরে তো দেখো ডালগুলো ভিজিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম প্রেশারে তো তো এগুলো রান্না টান্না শেষ হোক ততক্ষণ দেখতে থাকো আমার পাশে থাকো তো মাছগুলো পর পিছন মাঠে যাবো মাছগুলো ধুয়ে রৌদ্র দিব শুকাইতে তো আমার সব কাটা পাচা হয়ে গেছে সব ধোঁয়া পাগলা হয়ে গেছে তো এখন শুধু রান্না করবো তাহলেই হয়ে যাবে তো সব একা একাই কাটলাম মা তো চলেই গেলো ওইখান থেকে আইসা তো দেখতে থাকো রান্না করা হোক তারপরে রান্না শেষের দিকে তোমাদেরকে দেখাবো সবজিগুলো ঠিক আছে তো দেখো এই দেখো সবজি আলু দিয়ে মাছ দিয়ে সবজি বানলাম তো ওই দেখো ডাল তো ওই দেখো এখানে শাক আছে পালং শাক ওই দেখো পালং শাক নিয়ে আসলো তো এগুলি আজকের আইটেম তো আজকে এগুলি সকাল কা দুপুরকার খাবার তো এখন পিছন মাঠে যাচ্ছি রান্না বারা শেষ খাওয়া দাওয়া শেষ তো এখন আমি আমার মেয়ে পিছনে যাব কতগুলো মাছ নিয়ে মাছগুলো রৌদ্র দিব অনেক মাছ নিয়ে আসলো মা ওদের বাড়ি থেকে তো মাছগুলো একটু শুকায় না শুকালে হয় এতগুলো মাছ কি খাওয়া যায় তার জন্য একটু শুকাইতে দিলাম মাছগুলো তো আমার মেয়ে আগে আগে দৌড়িয়ে দৌড়িয়ে গেলো দেখো তো যাই মাঠে যাই তারপরে ঠিক আছে তাই দেখো কত মাছ দেখছো মাছগুলা কাটলাম কাটলাম এত বড় বড় মাছ ছিল ছোট ছোট টুকরা করে দিলাম কত ফুল কি সুন্দর হম সেই সুন্দর উঠে ও ভাগ্নিকে আনতে যাচ্ছি কলেজ মাঠে পিছনে ভাগ্নি আসতেছে তাই দেখো শর্ষা ফুল কত সুন্দর বিস্কুরবেলা এখানে আসতে হবে তো যাই ভাগ্নিকে নিয়ে আসি ঠিক আছে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাগ্নিকে নিয়ে আসি কোন দিকে যে যাই এত রাস্তা আমার ভাগ্নি শ্যুট করতে এসেছে দেখো অনেক ঘোরাঘুরি হলো চলো এখন বাড়ি পরে না চলো চলো বাড়ি চলো বাড়ি অনেক হয়েছে বুনু আছে ঘরে তো এখন বাড়ি যাই অনেকক্ষণে আসছি এক ঘন্টা হয়ে তো আমরা এখানে ফটো উঠতে আসলাম দেখো কয় ফটো উঠি একটা তো দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ভাগ না চলে গেল তো আজকে গ্যাসে বসালাম অল্প ভাত তো বাবার জন্য রুটি করব বাবা কীর্তনে গেল তো ভাত হোক তো আমি রুটিগুলো রেডি করব তো রুটি ভাজবো তো এখন বাজে তো আটটা বাজে তো রুটি বানাই তারপর যাচ্ছে তো আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা দেখো আমার মা মেয়ে আমি গল্প শুরু করে দিয়েছি দেখো আমার মেয়ে কি কি বলছে তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক